শিক্ষা জীবনের সবচাইতে মূল্যবান হচ্ছে তার সার্টিফিকেট আর এই সার্টিফিকেটে কিন্তু আমাদের অনেকেরই কারণে অকারণে নিজের নাম মাতার নাম পিতার নাম জন্ম তারিখ সহ বিভিন্ন তথ্য ভুল আসে আর এই ভুল তথ্য থাকার কারণে আমাদেরকে এই ভুল তথ্য সংশোধন করার জন্য আমাদের বোর্ডে অনেক দৌড়দৌড়ি করতে হয় এবং অনেক হয়রানির শিকার হতে হয় তাই আমাদের এই হয়রানির কথা স্বীকার করে বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড কিন্তু তারা অনলাইনে এই সার্টিফিকেট সংশোধনের প্রক্রিয়াটি চালু করেছে তো এখানে কিন্তু বোর্ড ভিত্তিক আলাদা আলাদা এই অনলাইন আবেদন প্রক্রিয়াটি চালু রয়েছে তাই আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ঘরে বসেই খুব সহজেই আপনাদের নিজেদের নিজেদের বোর্ডের সার্টিফিকেট কিভাবে সংশোধন করবেন এবং এই সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে এবং কত টাকা ফি পেমেন্ট করতে হবে সো আপনি দেখছেন ইউডিসি টেক চ্যানেল আর পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি স্মরণ চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো শুরুতে আপনি মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করে সেখানে আপনি গুগল সার্চ বারে আপনি আপনার বোর্ডের নামটি লিখবেন তো আমি এখানে যশোর বোর্ডের সার্টিফিকেট সংশোধন করে আপনাদেরকে দেখাবো তাই আমি এখানে যশোর বোর্ড লিখে সার্চ করছি আপনারা আপনাদের বোর্ডের নামটি লিখে সার্চ করবেন তো লিকে সার্চ করার সাথে সাথেই দেখবেন সেই বোর্ডের নামটি আপনার সামনে এরকম চলে আসবে তখন আপনি সেই বোর্ডের ওয়েবসাইটটি ওপেন করবেন তো ওপেন করার সাথে সাথে দেখবেন সেই বোর্ডের এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে তো এই ওয়েবসাইটের যে দুই সাইডে মেনুবার দেখতে পাচ্ছেন এই মেনুবারের ভিতরেই কিন্তু আপনি এই সংশোধনী আবেদনের লিঙ্কটি খুঁজে পাবেন তো যশোর বোর্ডে এখানে বাম পাশে দেওয়া আছে বাম পাশে যে মেনুবার দেখতে পাচ্ছেন এই মেনুবার থেকে নিচে আসলে আরও একটু নিচে আসলে একদম নিচে আসলে দেখতে পাবেন লেখা আছে এই যে নেম অ্যান্ড এগ কারেকশন তো একইভাবে যদি আপনি অন্য অন্য বোর্ডেও ঢুকেন তো আমি আপনাদেরকে একটা বোর্ডে ঢুকে দেখাই তো আমি সিলেট বিভাগের বোর্ডটি ওপেন করলাম তো সিলেট বিভাগের বোর্ডটি যদি আপনি তো সিলেটের বোর্ডটি যদি আপনি ওপেন করেন তখন আপনি সেইখানে বামপাসে যে বার আছে সেই বার থেকে যদি স্কুল করে নিচে আসেন নিচে আসলে দেখতে পাবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন নামে একটি অপশন আছে তো আপনি এই অনলাইন অ্যাপ্লিকেশনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সেই সংশোধনের অপশনগুলো পেয়ে যাবেন তো একইভাবে আমি আরও একটি তো আমি আপনাদেরকে আরও একটি বোর্ডের ওয়েবসাইট ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যে লিঙ্কগুলো আপনারা কোথায় পাবেন তো আমি এখানে রাজশাহী বোর্ডটি ওপেন করেছি তো রাজশাহী বোর্ডটি ওপেন করার পরে বাম পাশে যে মিনুবার আছে এই বার থেকে আপনি অনেক অপশন দেখতে পাচ্ছেন তো এইখানে দেখেন একদম নিচের উপর ট্যাবে লেখা আছে নেম অ্যান্ড এগ ডুপ্লিকেট কারেকশন তো যদি আপনি এখানে ক্লিক করেন তাহলেই কিন্তু আপনি সেই কারেকশনের অপশনটি পেয়ে যাবেন তো এভাবে কিন্তু আপনি যেই বোর্ডের আওতায় সার্টিফিকেট সংশোধন করতে চান সেই বোর্ডের ওয়েবসাইট থেকেই কিন্তু আপনি এই সার্টিফিকেট সংশোধনের অপশনটি খুঁজে পাবেন তো এখানে যেহেতু আমি যশোর বোর্ডের সার্টিফিকেটটি সংশোধন করতে চাচ্ছি তাই আমি যশোর বোর্ডের ওয়েবসাইটটিতে ঢুকলাম ঢোকার পরে বাম পাশে দেখতে পাচ্ছেন যে মিনুবার সেই মিনুবার থেকে আমি নিচে এসে আমি সেই নেম অ্যান্ড এ কারেকশন অংশটি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে নেম অ্যান্ড এ কারেকশন করার জন্য তাদের যে অনলাইন পদ্ধতি আছে সেই পদ্ধতিটি আপনার সামনে চলে এসেছে তো এইখানে কিন্তু তারা প্রথমে দেখতে পাচ্ছেন যে এই সার্টিফিকেট সংশোধন করার জন্য কত ধরনের প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া দিয়ে একটি লাল নোটিশ বোর্ড আপনাকে দেখাবে তো আপনি প্রয়োজন অনুযায়ী এখান থেকে পড়ে নিতে পারেন নেওয়ার পরে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন যে নেম অ্যান্ড এ কারেকশন ফরম তো এইখানে আপনাকে প্রথমে এক্সামটি সিলেক্ট করতে হবে তো যদি আপনি এসএসসি সার্টিফিকেট সংশোধন করতে চান বা এইচএসসি যেটি হয় আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমার ক্ষেত্রে আমি এখানে এসএসসিটি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে তার সামনে দেখতে পাচ্ছেন যে পাসিং ইয়ার তো আপনি এইখানে পাসিং ইয়ারটি সিলেক্ট করে দিবেন তো প্রত্যেকটা বোর্ডেই কিন্তু আপনি একইভাবে কাজটি করতে পারবেন জাস্ট আমি যশোর বোর্ডে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আপনারা অন্য অন্য বোর্ডের একইভাবে কাজটি করতে পারবেন দেওয়ার পরে তার আপনি সামনে দেখতে পাচ্ছেন যে রোল নাম্বার তখন আপনি এখানে তার রোল নাম্বারটি লিখে দিবেন লেখার পরে তার সামনে দেখেন রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে তখন আপনি এখানে তার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিবেন লেখার পরে তার সামনে আরও একটি ট্যাবে দেখেন আপনাকে বলছে যে সেন্টার নেম অ্যান্ড কোড তো এখানে যশোর বোর্ডে শুধু এই অপশনটি আছে অন্যান্য বোর্ডে হয়তো এই অপশনটি নাও থাকতে পারে তো এই সেন্টার নেম অ্যান্ড কোডটি কিন্তু আপনি অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন তো অ্যাডমিট কার্ড দেখে দেখে আপনি সেই সেন্টারের নাম এবং কোড নাম্বারটি লিখে দিবেন লেখার পরে একদম নিচে ডান পাশে এই একটি অপশন দেখতে পাচ্ছেন যে ফাইন্ড তখন আপনি এই ফাইন্ডে ক্লিক করবেন তো ফাইন্ডে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে আপনার সকল তথ্য চলে আসবে তখন সেখানে আপনি আপনার নাম পিতার নাম মাতার নাম এবং আপনার ইন নাম্বার আপনার লিঙ্গ এবং আপনার সেন্টার কোড সমস্ত কিছু আপনি দেখতে পারবেন তো এখানে আপনি একটি ট্যাব দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট মোবাইল নাম্বার তখন আপনি এখানে কিন্তু সেই স্টুডেন্টের মোবাইল নাম্বারটি লিখে দিবেন লেখার পরে মাউসের স্কুল বটনটি স্কুল করে একটু নিচে আসলে দেখতে পাবেন যে লেখা আছে হোয়াট ইজ রিকুয়েড টু কারেক্ট মানে আপনি কি কী তথ্য সংশোধন করতে চান তো এখানে আপনি অনেক তথ্যের নাম দেখতে পাচ্ছেন যে নেম ফাদার্স মাদার্স রিলিজন জেন্ডার ডেট অফ বার্থ তো এখান থেকে আপনি যেই ধরনের তথ্যটি সংশোধন করতে চান সেই ধরনের তথ্যতে টিকমার্ক দেওয়ার সাথে সাথে দেখবেন যে তার নিচে যে ট্যাবগুলি আছে সেই ট্যাবগুলি খুলে যাবে তখন আপনি কিন্তু সেইখানে টাইপ করে লিখতে পারবেন তো এখানে যদি আমি নেমের টিকমার্কটি দিয়ে দিই তো দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে নেমের ঘরটি কিন্তু ওপেন হয়ে গেছে এখানে কিন্তু এখন আপনি সেই সংশোধনীয় তথ্যটি লিখতে পারবেন তো যদি আপনি একইভাবে আরও তথ্য সংশোধন করতে চান যে ফাদার নাম মাদার নাম জেন্ডার বা ডেট অফ বার্থ তো আপনি একইভাবে টিকমার্কটি দিয়ে দিবেন যদি আপনি জন্ম তারিখ সংশোধন করতে চান তাহলে আপনি এখানে ডেট অফ বার্থে টিকমার্কটি দিয়ে দিবেন দিয়ে আপনি এখানে আপনার জন্ম তারিখটি লিখে দিবেন দেওয়ার পরে তার একটু নিচে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে হোয়াট এক্সাম ইজ রিকোয়েড কারেক্ট মানে আপনি কোন কোন সার্টিফিকেট সংশোধন করতে চান তো এখানে আপনি দেখতে পাচ্ছেন জেএসসি এস এস সি তো আপনি কিন্তু একই সাথে এই সকল তথ্য কারেক্ট করতে পারবেন তো যদি আপনি এসএসসি বা এসএসসি এক্সামের সার্টিফিকেট সংশোধন করতে চান তাহলে আপনি এখানে একইভাবে টিকমার্কটি দিয়ে দিবেন তো আমি এখানে যেহেতু শুধু জেএসসিটি সংশোধন করতে চাচ্ছি তাই আমি সেটি টিকমার্কটি দিচ্ছি না এবং তার নিচে আপনি আরও একটি অপশন দেখতে পাচ্ছেন যে কস অফ কারেকশন মানে সংশোধনের কারণটা কি তখন আপনি এখানে সংশোধনের কারণটি লিখে দিবেন লেখার পরে একটু নিচে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার জেএসসি এসএসসি এক্সামের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাচ্ছে তো যদি আপনি এখানে এসএসসি সংশোধন করতে চান তখন আপনি কিন্তু এখানে এসএসসি টিকমার্ক দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে সেই আপনার এসএসসি শালটি দিতে বলবে এবং রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার চাবে তো আপনি উপরের ট্যাপটি দেখে থেকে দেখে একইভাবে নিচের ট্যাপটিও পূরণ করে দিবেন দেওয়ার পরে তার নিচে আসে দেখতে পাচ্ছেন যে সংযুক্তি অপশন তো এখানে কিন্তু আপনাকে এই তথ্য সংশোধন করার জন্য তার বিপরীতে যে সঠিক ডকুমেন্টগুলি আছে সেই ডকুমেন্টগুলি স্ক্যান করে এখানে আপলোড করতে হবে তো এখানে দেখেন তারা রিকোয়ারমেন্ট দেখাচ্ছে যে জন্মসনত তো প্রথমে আপনাকে এখানে জন্মসনত আপলোড করতে হবে তো প্রত্যেকটি ডকুমেন্ট আপলোড করার জন্য আপনাদেরকে কিন্তু ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ ফাইলে সেভ করতে হবে সেভ করার পরে কিন্তু এখানে আপনারা আপলোড করতে পারবেন তো আমি অলরেডি পিডিএফগুলো স্ক্যান করে রেখেছি তাই আমি এখান থেকে সরাসরি আপলোড করে দিচ্ছি তো আপলোড করার জন্য আপনারা এখান থেকে প্রথমে ব্রাউজে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেখানে সেই পিডিএফ ফাইলটি সেভ করে রেখেছেন সেখান থেকে সেই পিডিএফ ফাইলটি ওপেন করে দিবেন দেওয়ার পরে তার নিচে দেখেন বলছে যে প্রাইমারি স্কুল পাশের সনদ প্রযোজ্য ক্ষেত্রে তো যদি আপনার প্রাইমারি স্কুল সার্টিফিকেট থাকে সঠিকটা তাহলে প্রযোজ্য ক্ষেত্রে আপনি দিতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি না দিলেও সমস্যা নেই এবং তার নিচে দেখেন বলছে যে প্রতিষ্ঠান প্রধানের তো এই অপশনটি কিন্তু গুরুত্বপূর্ণ আপনার সার্টিফিকেটটি সংশোধন করার জন্য অবশ্যই আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান শিক্ষক আছে সেই প্রধান শিক্ষকের কাছ থেকে আপনাকে একটি প্রত্যায়ন লিখিত নিতে হবে এবং সেই প্রত্যায়নটি স্ক্যান করে পিডিএফ ফাইলে এখানে আপনাকে আপলোড করতে হবে তো আমি এখানে ফাইলটি স্ক্যান করে রেখেছি তাই আমি এখানে আপলোড করে দিচ্ছি দেওয়ার পরে তার নিচে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ মানে আপনার যদি জাতীয় পরিচয়পত্র বা জন্মসন থেকে থাকে সেটি আপনি এখানে আপলোড করতে পারেন যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে আপনি একইভাবে এখানে জন্মসনদটিও আপলোড করে দিবেন দেওয়ার পরে তার নিচে দেখেন বলছে যে এভিডেভিট প্রযোজ্য ক্ষেত্রে তো যদি এখানে আপনার তথ্যের মেলা গরমিল থাকে বা আপনার তথ্য যদি ডকুমেন্ট না থাকে সঠিক ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে অ্যাফিডেভিট করতে হবে অ্যাপিডেভিট করে সেই অ্যাফিডেভিটের কপিটি স্ক্যান করে পিডি ফাইলে সেভ করে এখানে আপনাকে আপলোড করতে হবে এবং তারপর দেখতে পাচ্ছেন যে অন্যান্য যদি আপনার অন্যান্য কোনো ডকুমেন্ট থেকে থাকে সেটিও কিন্তু আপনাকে এখানে আপলোড করার সুযোগ দেওয়া হচ্ছে এবং সর্বশেষে আপনি দেখতে পাচ্ছেন যে পরিচয়পত্র নিজ পিতা মাতা যেটা প্রয়োজন তো এখানে কিন্তু আপনি যদি আপনার পিতা মাতার নাম সংশোধন করেন সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার পিতামাতার মাতার জাতীয় পরিচয়পত্রটি স্ক্যান করে আপলোড করে দিতে হবে তো একটু নিচে আসলেই দেখতে পাচ্ছেন যে তারা রেডমার্ক দিয়ে আপনাকে সতর্কবাণী দিচ্ছে যে তারা কীভাবে আপনার আবেদনপত্রটি মানে সংশোধন করে দিবে বা কোন পরীক্ষার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে সেই পরীক্ষার মাধ্যমটি এখানে তারা কিন্তু লিখে দিয়েছে তো আপনারা চাইলে এখান থেকে সুন্দর করে পড়ে বুঝে নিতে পারেন তো প্রত্যেকটা বোর্ডেই কিন্তু একইভাবে এরকম নির্দেশনা বলি লেখা থাকবে শুরুতে এবং শেষে তো সকল ডকুমেন্ট আপলোড করা শেষ হয়ে গেলে আপনারা একদম নিচ থেকে দেখতে পাচ্ছেন যে সাবমিট বাটন তখন আপনি এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো সাবমিট করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে এরকম একটি নোটিফিকেশন আসবে যে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সেভড তখন আপনি এইখানে সেই আবেদনপত্রটি দেখতে পাবেন তো এখান থেকে যদি আপনি আবেদনপত্রটি প্রিন্ট করতে চান তাহলে আপনি এইখানে এই উপরে প্রিন্ট অপশনটি দেখতে পাচ্ছেন তখন আপনি এখানে প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনি আপনার আবেদনপত্রটি কিন্তু প্রিন্ট করতে পারবেন তো এখন আপনার আবেদনটি সম্পন্ন হওয়ার পরে আপনাকে কিন্তু এই আবেদনের ফিটি পেমেন্ট করতে হবে তো ফি পেমেন্ট করার জন্য আপনি উপরে পাশে দেখতে পাচ্ছেন যে সোনালী স্লিপ তখন আপনি এইখানে এই সোনালী স্লিপে ক্লিক করে দিবেন তো সোনালী স্লিপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সোনালী ব্যাংকের যে পেমেন্ট গেটওয়েটি আছে সেই পেমেন্ট গেটওয়েটি আপনার সামনে চলে আসবে এবং আপনি এইখানে আপনার অ্যামাউন্টটি দেখতে পাবেন আপনার এই সার্টিফিকেটটা সংশোধন করার জন্য কত টাকা ফি ধার্য করা হয়েছে তো এখানে আপনি কিন্তু বিভিন্ন ব্যাংক বা মোবাইল ব্যাঙ্কিং কার্ডের মাধ্যমে পেমেন্টটি দিতে পারবেন তো আমি এইখানে যেহেতু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটি দিতে চাচ্ছি তাই আমি এখান থেকে মোবাইল ব্যাঙ্কিংটি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে তার নিচে দেখতে পাচ্ছেন যে যে তিনটি ব্যাঙ্ক তাদের সাথে চুক্তিবদ্ধ আছে সেই তিনটি মোবাইল ব্যাঙ্কিংয়ের নাম এখানে চলে আসছে তো আমি এখানে বিকাশের মাধ্যমে পেমেন্টটি দিব তাই আমি এখানে বিকাশে ক্লিক করে দিচ্ছি তো বিকাশে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে মোবাইল ব্যাঙ্কিং থেকে আপনাকে একটি ইনফরমেশন দিবে যে আপনার পেমেন্টটির জন্য কত টাকা কাটা হবে এবং কত টাকা চার্জ নেওয়া হবে তখন আপনি নিজ থেকে পে উইথ বিকাশে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে বিকাশ অনলাইন যে পেমেন্ট গেটওয়েটি আছে সেই পেমেন্ট গেটওয়েটি আপনার সামনে ওপেন হয়ে যাবে তখন আপনি এখানে যে নাম্বার থেকে বিকাশ পেমেন্টটি করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে আপনি লিখে দিবেন দেওয়ার পর নিজ থেকে কনফার্মে কনফার্ম করবেন কনফার্ম করার সাথে সাথেই দেখবেন যে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে তখন আপনি সেই ভেরিফিকেশন কোডটি দেখে দেখে এখানে লিখে দিবেন তো ভেরিফিকেশন কোড দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার পিনটি এখানে চাইবে তখন আপনি তখন আপনি এখানে আপনার পিনটি লিখে দিবেন লেখার পরে আপনি এই কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার আবেদনের পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা নিজেদের নিজেদের শিক্ষা বোর্ড থেকেই অনলাইনের মাধ্যমেই আপনাদের নিজেদের স্কুল সার্টিফিকেট সংশোধন করতে পারেন তো এই ছিল আজকের মতন ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে